দুনিয়া হাতা বাসা আমি একটা চেষ্টা করি, দুনিয়া হাতারে একটা চেষ্টা করি বাসা লাগে। ফাঁসা ফাতে এমনি সুন্দর আছে, ফ্রেশ ফাতা, কিছু নাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহরা সাহরি ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আই যাবে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। নালি শাক বাসলাম, অত সময় বইয়া আসছি একটা করিয়া ফাতা ফাতাকে সাইন ফিরে এসে আসছি একবারে। সারেন তাকো ভাই আস্তে আস্তে মাত্র, ওকে কষ্টটা ফাতা বউকে দাদি বইয়া বানাইছে ওইবা। আর ইনু বাসলাম ধনিয়া ভাতা বাসিয়া ফিরে ধরে রাখি লাই। ধনিয়া ভাতা ওই সব সময় লাগে, আর না তা লইয়া কারিত না দিলে এমনি কোন মজা বাড়ায় না, কোনো টেস্ট বাড়ায় না, কি এমনি সুন্দর লাগে ধনিয়া ভাতা দিলে। ইদেশর ধনিয়া ভাতা কোনো ডিফারেন্ট বানায় না তার হারিকে, বর্তা উর্তা দিলে আর কি নাইস লাগে দেখতে। বর্তাত বা কারিত লামাইবার সময় মজার গ্রান লেম্বু ওঠার মাঝে যে মজার গ্রান গো নাগা আছে, নাগা দিয়ে খাইব না ইনশাল্লাহ। পুরোদিন নাগা আছে বাংলাদেশে নাগা যে একটা একটা আর ওপর গ্রান খাদি আমি সঙ্গীতাম জানে সব গেছি বাস্তা মই হাতা ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ দেখতে তাহলে আমি একটা জিনিস হয়েছি আর হরি আপনার লগে আমি জীবনের ভয় রাখাইলাম, আর কোনোদিন আমি খাইছি না কিচুড়ি দিয়ে আলু ভর্তা, অত মজা লাগে নাকি কিতা হইতাম। আমিও ভয় রাখাইলাম ফার্স্ট আমার লাইফ মধ্যে, আমি কোনোদিন আর ভর্তা দিই কোনো জাতের ভর্তা দিই আর কিচুড়ি দিয়ে খাইছি না, খুব মজা লাগে আলু ভর্তা আর খিচুড়ি। খিচুড়ি বানাইছিলাম ডাইল মিক্স করিয়া, খুব ভালো লাগে। কোনো কোনো ব্লকও দেখছি কেউ কেউ রেগুলার খিচুড়ি বানাই ভালো লাগে তারা, বাট আমার করে খুব কম বানানিও, রমজান মাসে বানাই মাঝে মাঝে। আর খাই একটা করে ডাইল দিয়া বানাই, ডাইল মিক্স করিয়া বানাইছিলাম। আর রয়েছে নানি হইতা গরম করি, আর আমি আলু ভর্তা আছে ফ্রাই করে যেতাম, বার মজা লাগেনি, বাট আসলে মজা লাগে, খুব ভালো লাগে। এক জিনিস ফ্রাই না করলে না খাইলে বোঝা যায় না। আপনি আই পারি খিচুড়ি দি ভর্তা দি খিচুড়ি দিয়ে কদিন ট্রাই করছি যায়নি, কোন দিন আমি আমি দেখছি না খাইতে। আল্লাহ ওইটা বহুত আগে বলে খাই, আসলে রিয়ালি মজা লাগে, খুব ভালো লাগে, আমার মুখে তো ভালো লাগে, যারা যারা খাইছো তারাও জানো ভালো লাগে যেন। না
আমি আরো সামান্য বর্তা এগুলা কিছু এগুলা আনবো গরম করিয়া কিটা আমি সামান্য কিছু আরো হান্ডি থাকি লইয়া মাত্র হবে না গরম করমু বড় বড় গুণিগুণ টক থাকে আর ছোট গুণিগুণ তো মিঠা থাকতো আনতা যেন এখন হবো বলে বাড়িছে না সিজন না না কিতা এখন সুরগুন বাড়িছে নি দেখো নি আইছে না ঠান্ডার দিন তো ঠিক আছে ইনশাল্লাহ আমি কিছুদিন লগে সালাদ নিতাম বলি গেছি সালাদ নিমু সালাদ এগুলা নিয়া আর বর্তা দিয়া আর সালাদ দিয়া হয়নি সিমলা বইয়া বানাই হইলাই তোমার সুন্দর খাল ইয়ে উঠি যার স্কিন উঠি যার ফুরু নাইস দিয়া ওলা টান মারলে উঠি যায় সিংরা দিয়ার ইসা দিয়া রান্ধি উনি নারিখা বউয়ে হাতিয়া দিবা দা দি কইয়া নারিখা খাবার দিও করা যায় না সিটা চুরি দিয়ে হাঁটলে বড় হয়ে যায় আর তাকে ওখানেও দেখছি আমি নারিখা আস্তা নারিখা গলা রান্ধি আমি বলকও দেখছি মজা লাগে নিলা জানি না আমরা একবারে ফলিয়া কোনো সময় দুইয়ারা করিও দিও করি কিতা করি বানাইয়া কি ফলিয়া রান্ধি নারী শাক একদিন হলো আস্তা নারী শাক দেখ মনে রান্ধিয়া বালা লাগে নি শিশিংটা গুণ ফেসমা আছে একবারে ষষ্ঠ শাক শিশিংটা আমরা সিলেটি বাসায় আমরা শিশিংটা করি আরো কিতা দেখছে অন্য ডিস্ট্রিক্ট আরো কিতা নাম এক ডিস্ট্রিক্ট এক জাতের নাম এক ভেজিটেবল খুব সুন্দর উঠে স্কিন একবারে পাতলা চশমা লাগে ঠিক আছে সব চলা করি ঘরে ইসাও তা রেডি করিয়া নিয়ন রেডি করিয়া রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে তা হইক আমার বউয়ে নালি শাক বানাইলে বইয়া নালি শাক দাদিও খাটা লাগে এখানে হাট লইব নি বেটি ওকে তার দা তারাইয়া হাঁটিলে এখানে হয়ে যাইব দুইবার আর খাটা লাগতো না নারী শাক ফুল দিয়া মজা লাগে কাঁচা মরিচ আর ফ্রেশ রসুন দিয়া শেয়ার হরমোনে রান্ধা ইনশাল্লাহ তো হল গেছি বানাইলে ওখানে রয়েছে আরো দুই বই তুইব রয়েছে আমি পারি বানাইতে বাটা মাছ বুড়ি আঙ্গুল না নিয়ে উঠিব বিষ করে টাইট করে ধরা লাগে তো নারী শাক বানাইছে ওরা টাইট করে মই টাইট করা লাগে আর ও টাইট করা খান আমি পারি না আর তো বেদনা ইয়ে বেটিয়ে বানাইলে উকা আমার বউয়ে সব গেছি বানাই দিয়া হারলে তো বুয়াই শেয়ার হরমোনে রেসিপি ইনশাল্লাহ দেখতে তা হোক আমি এখন শাক বুয়াই দিমু বউয়ে দিলাইছেন খাটিয়া রেডি হরি দিলাইছেন দুনিয়া হতা খাটছি শাক থাক খারি লাগি আর কি দুনিয়া হতা শিশিংটা কারি লাগি আনিয়ন তেজপাতা গার্লিক রেডি হরছি কারণ শাকও আনিয়ন দিলাই বিসমিল্লাহ আনিয়ন দিলাইলাম না বাকি খানা দিলাই মখন আমি শিশিং টাকারি বিসমিল্লাহ
পরোটা ধরি। ঢাকিয়া রাখি অনিয়ন খোসক, এরপরে মশলা এড করবো, আর সাগরও কিছু অনিয়ন সস করে দাও, এরপরে আমি শাগ এড করে দেবো। আমি এবার দু তিন মিনিট আগে গাড়িতে এড করবো, আর কিচেন যা কাটিয়া রাখছি, হিসাবে দু হইলাই তো ঠিক আছে, ইনশাল্লাহ যাচ্ছে তাহুকা খাসামরিচা শাগে ধরবো, আনিয়ন কিছু সফট হয়ে যাবে। এখন আমি শাগে ধরলাম, আমি রান্ধি গুটাবার পানি এটা করি না, এমনি আইস গুলিয়া পানি উলিয়া সাগর ফ্রেস্টার লাগে খালি পানি এটা। কিছুটা কষি যাও, তারপরে আমি খাসামরিচ এটা করবো, খাসামরিচ এটা করবো, খাসামরিচ কাটিয়া রাখছিলাম সাগর, আমি লাড়ছি না শাক। আমার এবার দু তিন মিনিট আগে আমি গালি সেট করে নিয়ে ডাকিয়া রাখি দিই, আর তাতে আমি এখন মশলা এড করে নিব, আনিয়ন খসি গেছে, টামারিক পাউডার দিলাম, করিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, মিক্স কারি পাউডার, কিছু কিছু না মশলা, বেশি মশলা দিলে আবার ভেজিটেবলও ভালো লাগে না। সাইড হয়ে যাইব, পিসা খসি যাও, পিসা দেখ সময় কষি যাইব, পাঁচ সাত মিনিট পরে আমি কিটা সিসিং রাইড হই লইম, ওকে ইনশাল্লাহ যাচ্ছে। তখন আমি সিসিং রাইড হই লইম, বিসমিল্লাহ, গালিকে ঢোকল লাইম, শাগো গালিক দিলাইম, গালিক শেষে রাখছিলাম, আজ করে এডমরিচ একটা বাজবো, আমার এডমরিচ বাজা শেষ হয়ে গেছে,
গার্লিক দিয়ে দিলাম আর কি করে অন্য আর কোশক কোশকটা সফট আলু শাক হয়ে গেছে কুকার করলে শিহরাই লিছে কুকারের উপরে এখানে আলু শাক হয়ে গেল এরপরে সিসিমটা কারি হয়ে গেছে ধনিয়া ভাতায় ধরি লইম এখন এই বাজে আমি মরিচ পাঁচ গ্রাম লাল মরিচ একটা একটা এখন আমি ধনিয়া ভাতায় ধরি লইম নাগা বেশি বালা খাই না বাংলাদেশে নাগা একটা জাল টাকা তো বেশি এর লাগে শুকনা মরিচ এক সময় বালা খাই হাত টাক দিবা বাজি দিয়া বাজিয়া তৈরি খাই ওই বাজিয়া কন্টেনারে রাখি লাগিল কুকারের উপরে থাকি বড়াই লাই খাই কুকার বাড়াইব বেশি একটা তো হয়ে গেছে নাড়ু শাক একটা বড়াই একদম কুকার বাড়াইব বড়াই নিয়েছি আর কারিও হয়ে গেছে তো ঠিক আছে ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবা প্রত্যেক ভিডিওকে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ চ্যানেল কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা আর লাইক দেওয়া ভুলবা না ইনশাআল্লাহ শেয়ার করবা ভিডিওটা আপনারা একজনের শেয়ারে অন্যজনে দেখতে পারবা ইনশাআল্লাহ আর দোয়া তিয়াদ করবা বালা তাহুকা আসসালামু আলাইকুম